অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আঠাব চট্টগ্রাম এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে এই অভিষেক অনুষ্ঠান শুরু হয় আটাপ ও হাবের চট্টগ্রাম জোনের সেক্রেটারি হক ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আলহাস মাহমুদুল হক পেয়ারুর সঞ্চালনায় আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হস এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের প্রেসিডেন্ট এম শাহাদসাইন তসলিম ও প্রধান বক্তা ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব প্রেসিডেন্ট মনসুর আহমেদ কালাম অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে দি সিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভা আলম, হাবের সিনিয়র সহসভাপতি আলহাস মাওলানা ইয়াকুব সরাফতি ও হাবের চট্টগ্রাম জনের চেয়ারম্যান আলহাস মোহাম্মদ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা আঠাবের উন্নয়নের জন্য নানাদিক দিক নির্দেশনামূলক কথা বলেন অভিষেক অনুষ্ঠানে তারকা কায়কোবাদ ও অভিনয় শিল্পী খলিলুল্লাহ সোহাগের অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হয় পরে এক লোভনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় সবাইকে থাক লাগিয়ে চল্লিশটি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার জয়ী হন এম কে ট্রাভেলসের স্বত্বাধিকারী আব্দুল করিম শেহাবুদ্দিন কর্ণফুলী সংবাদ